প্রিয় শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মিতা মিস, আজ তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে ক্লাস নিব। তোমরা সবাই তোমাদের পাঠ্যবই নিয়ে বসো। আমরা আজকে আলোচনা করব দশম অধ্যায়, আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা সবাই বঙ্গবন্ধুকে খুব ভালো মতো চিনি, কারণ তার কারণেই আমরা স্বাধীন বাংলাদেশের পতাকা, বাংলাদেশের মানচিত্রকে অর্জন করেছি। সুতরাং একটি কথা না বললেই নয়, মৃত্যুতে সব ফুরিয়ে যায় না, যদি চিত্ত হয় অফুরান, স্বাধীন দেশের স্বাধীন বাতাস, সবই তো পিতা তোমার অবদান। এখন তোমরা সবাই পাঠ্যবই নিয়ে বসো। আমরা এই অধ্যায়ের পাঠ্যবইয়ের প্রথম অংশে বঙ্গবন্ধু শিক্ষা ও সংগ্রামী জীবন, এটা নিয়ে আলোচনা করব। দেখি আমরা পাঠ্যবইয়ে কী আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। তিনি 1920 সালের 17ই মার্চ বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার মানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কত সালে, 1920 সালের 17ই মার্চ বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। তার ডাকনাম খোকা। তার বাবার নাম শেখ লুৎফর রহমান ও মায়ের নাম সায়রা খাতুন। আমরা খুব ভালো মতোই মনে রাখব, বঙ্গবন্ধুর বাবার নাম শেখ লুৎফর রহমান ও মায়ের নাম সায়রা খাতুন। এরপরে কী আছে দেখি। এরপরে তার শিক্ষাজীবন শুরু হয় 7 বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। 2 বছর পর তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। তার মানে বঙ্গবন্ধু শিক্ষাজীবন শুরু হয় কত সালে, 7 বছর বয়সে, এবং তিনি গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে তিনি তার শিক্ষাজীবন শুরু হয়। তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে। এরপর কলকাতায় ইসলামিয়া কলেজ থেকে আইএ এবং বিএ পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। বঙ্গবন্ধু আইএ বিএ পাশ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে ভর্তি হয়, আমরা পড়ে নিয়েছি আইন বিভাগে বঙ্গবন্ধু ভর্তি হন। তখন থেকেই বঙ্গবন্ধু বাঙালির বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে অংশগ্রহণ করেন। তার মানে আমরা এটা বুঝতে পারলাম, বঙ্গবন্ধু তার শিক্ষাজীবন বাল্যকাল থেকেই শুরু করেন। ছোটবেলা থেকেই তার সংগ্রামী চেতনা তার মনে জাগ্রত হয়। তিনি তখন থেকেই বাঙালি জাতির দুঃখ দুর্দশা দূর করার জন্য সংগ্রাম করে গিয়েছেন, এবং তিনি তখন থেকে বুঝতে পেরেছেন যে বাঙালি জাতিকে স্বাধীন হতে হবে। এরপর তখন থেকেই আমরা কি দেখছি, বঙ্গবন্ধু তার মানে শিক্ষাজীবন থেকেই তিনি আন্দোলন শুরু করেন। এসব আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তাকে বহুবার কারাবন্দী হতে হয়, কিন্তু আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন অবিচল। অর্থাৎ বঙ্গবন্ধু তার সংগ্রামী জীবনে বহুবার কারাবরণ করেন, তবুও তার সংগ্রাম কখনোই থেমে থাকেনি। তিনি ছিলেন তার বিশ্বাস, তার ইচ্ছা এবং তার অঙ্গীকারে অটুট। এরপরে কী আছে একটু দেখে নিই। এরপরে আছে, আমরা দেখি পাঠ্যবই কী আছে। 1966 সালে তিনি পূর্ব বাংলার জনগণের মুক্তির সনদ 6 দফা পেশ করেন। তার মানে বঙ্গবন্ধু 6 দফা পেশ করেন কত সালে, 1966 সালে, আর 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ। 1970 সালের নির্বাচনে তার দল আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। 1970 সালে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করার পরেই নির্বাচনের ফলাফল অনুযায়ী বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের সরকার গঠন করার কথা ছিল। যেহেতু 1970 সালে আওয়ামী লীগ জয়লাভ করে, তারপরেই পাকিস্তানের সরকার গঠন করার কথা ছিল, কিন্তু পাকিস্তানের শাসকরা নানা ষড়যন্ত্র শুরু করে। তাদের ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার গঠন করা সম্ভব হয়নি। তার মানে বঙ্গবন্ধু আওয়ামী লীগ দল জয়ী হওয়ার পরেও আমাদের দেখা যাচ্ছে যে পাকিস্তান বাহিনী একটার পর একটা ষড়যন্ত্র শুরু করে, এর ফলে বঙ্গবন্ধুর সরকার গঠন করা আর সম্ভব হয়নি। এরপরে কী আছে একটু দেখে নিই। এরপরে আছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ।
আমরা একটু আগে প্রথম অংশে বঙ্গবন্ধু শিক্ষা জীবন পড়েছি, এখন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানব। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণটা কিন্তু বাঙালির স্বাধীনতার চেতনাকে জাগ্রত করে। তার মানে আমরা খুব ভালো মতো এই সালটা জানবো, 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ভাষণ দেয়। এরপর 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর হামলা করে। 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। এর পরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানের কারাগারে বন্দী করে রাখে। বঙ্গবন্ধুর আহ্বানে জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তার মানে 26শে মার্চ যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় প্রথম প্রহরে, তারপরেও বাঙালি জাতি থেমে থাকেনি, তারা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর আহ্বানে ঝাঁপিয়ে পড়ে। 9 মাস ধরে এ যুদ্ধ চলে। আমাদের মুক্তিযুদ্ধ, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ কয় মাস ধরে চলে? 9 মাস ধরে। 1971 সালের 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করে, তার মানে আমাদের বিজয় দিবস কবে? 1971 সালের 16ই ডিসেম্বর বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। তিনি আমাদের জাতির পিতা, তার মানে তার কারণেই আমরা স্বাধীন বাংলাদেশ এবং স্বাধীন বাংলাদেশের পতাকাকে অর্জন করি। এরপরে কী আছে দেখিনি? এরপরে দেখো, এখানে পৃথিবীর মানচিত্রের মধ্যে ভারতের মানচিত্র, ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, তার মানে বঙ্গবন্ধুর কারণেই আমরা যে বাংলাদেশ দেখছি না, বাংলাদেশের মানচিত্র, এই মানচিত্রটা অর্জন করি শুধুই বঙ্গবন্ধুর কারণে। এরপরে দেখি কী আছে। এরপরে আমরা বিজয় লাভের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। তার মানে আমরা যখন বিজয় লাভ করি, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে আসে 1972 সালের 10ই জানুয়ারি। এই সালগুলো তোমরা খুব ভালো মতো মনে রাখবা। দেশে ফিরে বঙ্গবন্ধু নতুন বাংলাদেশ গড়ে তুলতে বলিষ্ঠ নেতৃত্ব দেন। বঙ্গবন্ধু শুধু বিজয় লাভ করেই তিনি শান্ত থাকেননি, তিনি এই দেশের বাঙালি মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে বলিষ্ঠ নেতৃত্ব দেন। 1975 সালের 15ই আগস্ট এই দিনটা আমাদের জন্য অনেক শোকাবহ একটি দিন। এই দিনে একদল ষড়যন্ত্রকারী ও দেশের শত্রুদের হাতে সপরিবারে বঙ্গবন্ধু শহীদ হন। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা সবাই বঙ্গবন্ধুর মতো দেশকে ভালোবাসব এবং দেশের জন্য কাজ করব। এরপরে দেখি আমরা এটা দেখছি, আমরা সবাই বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে জনগণ সবাই বঙ্গবন্ধুর ভাষণ খুব ভালো মতোই শুনছে। এটা বঙ্গবন্ধুর 1971 সালের 7ই মার্চের ভাষণ। এরপরে দেখি আমরা কী আছে। এরপরে দেখছি বঙ্গবন্ধু অত্যন্ত আনন্দিতভাবে 1972 সালের 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সকল জনগণ, বাঙালি জনগণ বঙ্গবন্ধুকে এই দেশের মাটিতে স্বাগত জানানোর জন্য তারা ভিড় জমিয়েছে। এরপরে হচ্ছে 1975 সালের 15ই আগস্ট যেই দিনে বঙ্গবন্ধু সহ তার পরিবারের আত্মীয় স্বজনকে ষড়যন্ত্রকারী অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। এরপরে দেখি কী আছে। এরপরে এই পাঠ্যবইয়ের রিডিংগুলো আমরা খুব ভালো মতো পড়ব এবং এই পাঠ্যবই থেকেই শূন্যস্থান পূরণ, এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন দেওয়া হবে। সুতরাং এই রিডিংগুলো তোমরা খুব ভালো মতো পড়বা। এখানে যে শূন্যস্থান পূরণগুলো দেওয়া আছে, এই অধ্যায়ে শূন্যস্থান পূরণে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের গ্যাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, বঙ্গবন্ধুর শিক্ষা জীবন শুরু হয় 1.5 বছর বয়সে, বঙ্গবন্ধুর শিক্ষা জীবন শুরু হয় 7 বছর বয়সে, পূর্ব বাংলার জনগণের মুক্তির 6 দফা, মুক্তির সনদ 6 দফা। তারপরে দেখো গ নম্বর আছে, পূর্ব বাংলার জনগণের ঘ নম্বরে আছে 1971 সালের 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করি, 1971 সালের 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করি। ও নম্বরে আছে 9 মাস ধরে ড্যাশ চলে, 9 মাস ধরে মুক্তিযুদ্ধ চলে, বঙ্গবন্ধুর ডাক নাম ড্যাশ, বঙ্গবন্ধুর ডাক নাম খোকা,
1966 সালে ড্যাশ 6 দফা পেশ করেন। 1966 সালে বঙ্গবন্ধু 6 দফা পেশ করেন। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন ড্যাশ ময়দানে, বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন রেসকোর্স ময়দানে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ড্যাশ বিভাগে ভর্তি হন। কোন বিভাগে ভর্তি হন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। বঙ্গবন্ধু মৃত্যু দেশের জন্য এক ড্যাশ ক্ষতি। কী ক্ষতি? অপূরণীয় ক্ষতি। এরপরে দেখো, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। এখানে তোমাদের বাম পাশ আর ডান পাশ দেওয়া থাকবে এবং তোমরা মিলিয়ে উত্তরগুলো লিখবে। আমরা একটু পড়ে নিই। বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন 1920 সালের 17 মার্চ। বঙ্গবন্ধুর মায়ের নাম কী হবে? সায়রা খাতুন। 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। তারপর ছয় দফা কী? ছয় দফা আমাদের পূর্ব বাংলার জনগণের মুক্তির সনদ। তারপরে আছে বঙ্গবন্ধুর আহ্বানে জাতি কী করে? মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এবার আমি তোমাদের সুবিধার্থে উত্তরগুলো সাজিয়ে রেখে দিয়েছি এবং উত্তরগুলো তোমরা খুব ভালো মতো দেখে নাও এবং এগুলো খুব ভালো মতো বাসায় লিখবা এবং এইভাবে উত্তর লিখে ক খ গ ঘ ও নাম্বার দিয়ে তোমরা উত্তরগুলো লিখবে। এরপরে কী আছে দেখি আমরা। এরপরে দেখো, পাঠ্য বই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে। পাঠ্য বই সংক্ষিপ্ত প্রশ্ন কী আছে? ক নম্বর, বঙ্গবন্ধু কোথায় জন্মগ্রহণ করে? আমরা পড়েছি রিডিংয়ে 1920 সালের 17 মার্চ বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তারপর খ আছে, কোথায় ও কখন বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন? বঙ্গবন্ধু কোথায় দেয়? 1971 সালের 7 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন। এরপরে কী আছে দেখি। এরপরে আছে গ নম্বরে, মুক্তিযুদ্ধে আমরা কাদের পরাজিত করি? মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তানিদের পরাজিত করি। কিভাবে বঙ্গবন্ধু শহীদ হন? বঙ্গবন্ধু 1975 সালে 15 আগস্ট একদল ষড়যন্ত্রকারী ও দেশের শত্রুদের হাতে সপরিবারে শহীদ হন। এগুলো তোমরা খুব ভালো মতো পড়বা। এরপরে আছে এ অধ্যায়ের আমরা সংক্ষিপ্ত প্রশ্ন ছাড়াও তোমাদের অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন পড়াবো, এগুলো খুব ভালো মতো পড়বা। ক নম্বর আছে, কত সালে 6 দফা দাবি পেশ করা হয়? এটি কে পেশ করেন? 1966 সালে 6 দফা দাবি পেশ করা হয়, এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেশ করেন। হয়ে আছে, বঙ্গবন্ধুর বাবা ও মায়ের নাম কি? আমরা পড়েছি বঙ্গবন্ধুর বাবার নাম শেখ লুৎফর রহমান ও মায়ের নাম সায়রা খাতুন। এরপরে আছে গ নম্বরে কী আছে দেখো, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু কোথায় বন্দী ছিলেন? মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। তারপরে আছে, বঙ্গবন্ধু কবে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন? বঙ্গবন্ধু 1972 সালে 10 জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। এরপরে কী আছে দেখিনি একটু। এরপরে আছে, বাংলাদেশ কখন স্বাধীনতা অর্জন করে? বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে। তারপর আছে, আমরা সবাই কার মতো হব? আমরা সবাই বঙ্গবন্ধুর মতো হব, তার মতো দেশকে ভালোবাসবো এবং দেশের জন্য কাজ করব। এরপরে আছে এই অধ্যায়ে বড় প্রশ্ন উত্তর। এই বড় প্রশ্নগুলো তোমরা খুব ভালো মতো পড়বা এবং উত্তরগুলো খুব ভালো মতো লিখবা। আমরা বঙ্গবন্ধুর জীবনী থেকে কী শিখতে পারি? আমরা জীবনী থেকে কী শিখতে পারি? আমরা বঙ্গবন্ধুর জীবনী থেকে শিখতে পারি দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। এখন তোমরা খুব সুন্দরভাবে সাজিয়ে লিখবা। একটু বলে দিই আমি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে ভালোবেসে দেশের জন্য সংগ্রাম করেছেন এবং নিজের জীবনকে উৎসর্গ করেছেন। বঙ্গবন্ধুর জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যেমন কীভাবে মানুষকে ও দেশকে ভালোবাসতে হয়, কীভাবে মানুষের কল্যাণে ও দেশের কল্যাণে কাজ করতে হয়, কীভাবে দেশের নেতৃত্ব দিতে হয়, সর্বোপরি কীভাবে একজন আদর্শ মানুষ হওয়া যায়, তা আমরা বঙ্গবন্ধুর জীবনী থেকে শিখতে পারি। এরপরে আছে, আমরা কেন বঙ্গবন্ধুকে জাতির পিতা বলি? 1971 সালের 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। এর পরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী করে রাখে। বঙ্গবন্ধুর আহ্বানে জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 9 মাস ধরে এ যুদ্ধ চলে। 1971 সালে 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করি। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়, তাই বঙ্গবন্ধুকে আমরা জাতির পিতা বলে থাকি। এই অধ্যায়ের প্রশ্নগুলো তোমরা খুব ভালো মতো পড়বা এবং বড় প্রশ্ন, ছোট প্রশ্ন এগুলো খুব ভালো মতো শিখবা।
এবং বঙ্গবন্ধুর কারণে যেহেতু আমরা এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন পতাকা স্বাধীন মানচিত্র অর্জন করেছি, এজন্য আমরা সবাই একসাথে বলবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু।